হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা যে মেডিভাল ইন্ডিয়ান হিস্ট্রি যে সিরিজটা চলছিল আজকে সেটাই কন্টিনিউ করব। যেমন আমরা এমসিকিউ এবং ডিসক্রিপটিভ মানে দুটো পার্টে আমরা প্রত্যেকটা ভিডিও করি, তো ঠিক একইভাবেই আজকেও ডিসকাশন হবে। আর তোমরা অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছো যে তোমরা জিওগ্রাফি বা মানে পলিটিক্স সিরিজ আমার চলছে যদিও, এবং তোমরা জিওগ্রাফির জন্য বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য বা তোমাদের যা যা ভিডিও লাগবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আমি তা সেই রিলেটেড মানে প্রত্যেকটা সাবজেক্টে এবং টপিক ওয়াইজ আমি ভিডিও তোমাদের দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর তোমাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে এবং ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করে দিও একটা, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কী বলছে দেখো, প্রথম কোশ্চেন বলছে দ্য ডেজিগনেশন আমিল ওকে ইন আকবরস টাইম মিন্ট, মানে কি এই যে আমিল যে টার্মটা সেটা আকবরের টাইমে মানে কি ছিল, কোন পোস্ট সেটা ছিল। ওকে, তো এইটা হচ্ছে তোমার রেভিনিউ অফিসার, কারেক্ট অ্যান্সারটা হচ্ছে সি। ওকে, এটা হচ্ছে তোমার রেভিনিউ অফিসার। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে হচ্ছে কি দেখো যে বলছে আকবর নামা মুন্তখাব উল লুবাব শাহজাহান নামা এবং ফতুহাত ই আলমগীরি। ওকে, তো এটার কোনটার সাথে কোনটা ম্যাচ করবে তোমাদের বলতে হবে তোমাদের। তো এখানে দেখো যে আমরা সবাই জানি যে আকবর নামাটা লিখেছিল কি আবুল ফজল, ঠিক আছে? আকবর নামাটা লিখেছিল হচ্ছে তোমার আবুল ফজল। নেক্সট হচ্ছে কি মুন্তখাব উল লুবাব, এটা হচ্ছে তোমার খান খান। ওকে, নেক্সট শাহজাহান নামা লিখেছিল হচ্ছে ইনায়েত খান। তো দেখো তোমরা যদি এটাই দেখো যে এ ফোর, ওকে, তো এ ফোর আসছে আর এখানে তোমার বি বি নয়, এখানে হচ্ছে তোমার শাহজাহান নামা সি টু আসছে, তার মানে তোমার জাস্ট এ অপশানটাই খালি আসছে, এ ফোর আর সি টু। এবার বাকি তোমরা ম্যাচ করে নিও, ঠিক আছে? এ ফোর মানে হচ্ছে আকবর নামা হচ্ছে আবুল ফজল এবং বি সি সি টু মানে হচ্ছে শাহজাহান নামা হচ্ছে ঈশ্বর দাস, বি থ্রি মুন্তখাবুল লুবাব হচ্ছে তোমার খান খান এবং ডি হচ্ছে তোমার ওয়ান যে ফুতুহাত ই আলমগীরি যেটা, তো সেটা হচ্ছে তোমার ঈশ্বর দাস। ওকে, নেক্সট নেক্সট দেখো বলছি দ্য মোতি মসজিদ ইন দিল্লি ওয়াজ বিল্ট ডিউরিং দ্য রেইন অফ, মানে কি বলছে যে এই যে মানে দেখো ভালো করে বুঝো, মোতি মসজিদ যে এইটা, তো এটা তোমার দুটো জায়গাতে হয়েছিল, একটা হচ্ছে তোমার দিল্লিতে হয়েছিল আর একটা হয়েছিল তোমার আগ্রাতে। ওকে, তো এখানে জিজ্ঞেস করেছে দিল্লিতে মানে কে তৈরি করেছিল, এখানে জিজ্ঞেস করছে দিল্লিতে কে তৈরি করেছিল। তো দিল্লিতে তোমার যে যেটা হবে তোমার দিল্লিতে যে কে তৈরি করেছিল সেটা হচ্ছে তোমার ঔরঙ্গজেব। ওকে, দিল্লিতে হচ্ছে ঔরঙ্গজেব, এবং যদি বলে আগ্রাতে কে তৈরি করেছিল তখন অ্যান্সার কিন্তু হবে শাহজাহান, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ঔরঙ্গজেব। ওকে, নেক্সট হু ওয়াজ লাস্ট মুঘল এম্পায়ার টু সিট অন দ্য পিকক থ্রোন, মানে পিকক থ্রোনে বসেছিলেন এমন লাস্ট মুঘল এম্পায়ার কে ছিলেন, তো এটা হচ্ছে তোমার মোহাম্মদ শাহ, অপশান সি এটার কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান সি কারেক্ট অ্যান্সার, মোহাম্মদ শাহ এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলছি দ্য মুঘল পেন্টিং রিচড ইটস জেনিথ ডিউরিং দ্য রেইন অফ, মানে কোন রাজার সময় এটা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল, কি না মুঘল পেন্টিংটা, ঠিক আছে? মুঘল পেন্টিংটা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল, তো এটা হচ্ছে তোমার জাহাঙ্গীর হবে। ওকে, দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মুঘল এম্পায়ার্স টম্ব ইজ আউটসাইড ইন্ডিয়া, মানে এদের মধ্যে কার টম্বটা, ওকে, তো সেটা মানে ইন্ডিয়ার বাইরে, সেটা পাকিস্তানে অবস্থিত, আমি আরও উল্লেখ করে দিলাম সেটা হচ্ছে তোমার পাকিস্তানে অবস্থিত। তো এটার কারেক্ট অ্যান্সার কী হবে, তো এটার কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে তোমার অপশান এ জাহাঙ্গীর। ওকে, অপশান এ এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলছে আকবর বিল্ড দ্য পাঞ্চমহল নোটেড ফর ইটস ভ্যারিয়াস টাইপস অফ পিলার্স, তাহলে এটা এটাকে একটা জিনিস ভালো করে বোঝো, বলছে কি আকবর তৈরি করেছিল পাঞ্চমহল, ঠিক আছে? তো এইটা কেন ফেমাস, এটা হচ্ছে ভ্যারিয়াস টাইপস অফ পিলার্সের জন্য, ভ্যারিয়াস টাইপস অফ পিলার্স। ওকে, তো এইটা তিনি কোথায় তৈরি করেছিলেন, এটা তিনি তৈরি করেছিলেন হচ্ছে তোমার ফতেপুর সিক্রিতে, অপশান ডি এটার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে দেখো যে জাজিয়া ওয়াজ রি ইম্পোজড ডিউরিং দ্য রেইন অফ, এই জাজিয়া সম্বন্ধে, জাজিয়া হচ্ছে একটা ট্যাক্স, ঠিক আছে? তো এইটা জাজিয়া সম্বন্ধে তিনটা জিনিস মাথায় রাখবে, জাজিয়া প্রথম ইন্ট্রোডিউসড হয়েছিল কুতুবুদ্দিন আইবকের সময়, এগুলো ভালো করে খাতায় লিখে রাখো।
জাজিয়া প্রথম ইন্ট্রোডিউসড হয়েছিল কুতুবুদ্দিন আইবকের সময়, তারপর সেটাকে অ্যাবলিশ করেছিলেন হচ্ছে আকবর, এবং লাস্ট আবার সেটাকে রিইম্পোজ বা রিইন্ট্রোডিউস করেছিলেন হচ্ছে তোমার ঔরঙ্গজেব। ওকে, তো রিইম্পোজ যখন বলেছে তখন এটা কারেক্ট অ্যান্সার হবে ঔরঙ্গজেব। ওকে, নেক্সট দেখো, টু হুম ওয়াজ প্লেস অফ অমৃতসর গিভেন বাই মুঘল এম্পায়ার আকবর, মানে আকবর কাকে অমৃতসরের ফর অমৃতসর অমৃতসরের জন্য জায়গা তিনি দিয়েছিলেন, তো এটা কাকে হবে, এটা হচ্ছে গুরু অমরদাসকে। ওকে, গুরু অমরদাস, এই এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং শিখ গুরু স্টার্টেড দ্য গুরুমুখী স্ক্রিপ্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তো গুরুমুখী স্ক্রিপ্ট কে স্টার্ট করেছেন, এটা হচ্ছে তোমার গুরু অঙ্গদ, গুরু অঙ্গদ স্টার্ট করেছেন হচ্ছে তোমার গুরুমুখী স্ক্রিপ্ট। ওকে, নেক্সট, দ্য ফাইন্যান্স মিনিস্টার আন্ডার শিবাজি ওয়াজ, দেখো এখানে একটা জিনিস দেখো ভালো করে, এই যেখানে প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে, মন্ত্রী আমার তো, ঠিক আছে, এখানে প্রত্যেকটার একটা করে মানে পোস্ট ছিল, তো সেই পোস্টগুলো সম্বন্ধে আমি যখন লাস্টে ডেসক্রিপটিভ পড়াবো ওখানে আমি মেনশান করেছি প্রত্যেকটা ওখানে ভালো করে দেখবে। তো এটা কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে কি, এখানে যেহেতু বলেছে যে ফাইন্যান্স মিনিস্টারের কথা বলেছে, তো ফাইন্যান্স মিনিস্টার হচ্ছে অপশান বি, আমার তো এটাকে যেটা বলছি। ওকে, আমার তো। নেক্সট, হু সরি হুইচ অফ দ্য ফলোয়িং রুলার্স অ্যাজিউম দ্য টাইটেল হাজরত ই আলা, তো এই হাজরত ই আলার টাইটেলটা কী নিয়েছিলেন। ওকে, তো এটাই কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি, শের শাহ সুরি। নেক্সট দেখো, নেক্সট বলছে দ্য মোস্ট ফেমাস কোর্ট পোয়েট অফ আকবর, মানে আকবরের ফেমাস কোর্ট পোয়েট কে ছিলেন। ওকে, তো আকবরের সমসাময়িক যদি বলা হয় তখন সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু তুলসীদাস, কিন্তু এখানে যে যখন বলেছে ফেমাস কোর্ট পোয়েট তো তখন এটার আনসার হবে হচ্ছে আব্দুর রহিম খানে খানা। ওকে, যদি বলে যে তার সময়ের কে ছিল তখন অপশান দিয়ে তো সুরদাস তুলসীদাস, তো তখন সেক্ষেত্রে সেটা অ্যান্সার হবে, কিন্তু এখানে যেহেতু কোর্ট পোয়েট বলেছে তো সেই জন্য অ্যান্সার হচ্ছে তোমার আব্দুর রহিম খানে খানা। নেক্সট, হু সরি হু অ্যামং দ্য ফলোয়িং মুঘলস ইজ রিগার্ডেড মোর অ্যাজ অ্যান অ্যাডভেঞ্চারার দ্যান এ রুলার, মানে তাকে কী করা হয়েছে যে অ্যাডভেঞ্চারার হিসেবে তাকে বলা হয়েছে দ্যান এ রুলার, তাকে রুলার রুলার না বলে। ওকে, তো এটার কারেক্ট অ্যান্সার যেটা হবে তো সেটা হচ্ছে তোমার জাস্ট এ মিনিট, হ্যাঁ, তো এটার কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে কি, যে অ্যাজ অ্যান অ্যাডভেঞ্চারার দ্যান এ রুলার, এই জন্য বাবর, বাবরকে বলা হয়। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কিংডমস ওয়াজ অ্যানেক্সড টু দ্য মুঘল এম্পায়ার ডিউরিং দ্য রেইন অফ শাহজাহান, মানে শাহজাহানের সময় এইগুলোর মধ্যে কোনটা, কোন কিংডমটা তার মুঘল এম্পায়ারের সাথে অ্যাড হয়েছিল, তো সেটা হচ্ছে তোমার আহমেদনগর, অপশান সি এটার কারেক্ট অ্যান্সার, সি। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং লস্ট হিজ কিংডম ইন হিন্দুস্তান বাট রিট্রিভড ইট আফটার 15 ইয়ার্স, মানে 15 বছর পর তিনি তার আবার সেই সাম্রাজ্য থেকে ফিরে পেয়েছেন, পরিষ্কার কথা। তো এটার কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে তোমার হুমায়ুন, হুমায়ুন হচ্ছে কি এটার কারেক্ট অ্যান্সার, তিনি 15 বছর পর তিনি তার আবার সেই সাম্রাজ্যটাকে পুনরায় ফিরে পেয়েছিলেন। নেক্সট দেখো বলছে আকবর ফাউন্ডেড হিজ ওন রিলিজিয়ান নোন অ্যাজ দিন ই ইলাহি, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা। তো আকবরের যে দিন ই ইলাহি, এইটা যে তিনি যে করেছিলেন ইন্ট্রোডিউসড, তো এইটার অর্থটা কি, এটার অর্থটা হচ্ছে তোমার ডিভাইন ফেথ, অপশান সি এটা কারেক্ট অ্যান্সার, আকবরের যে দিন ই ইলাহি তো সেটার অর্থ হচ্ছে কি ডিভাইন ফেথ। নেক্সট দেখো, নেক্সট দেখো এবার আমরা একটু ডেসক্রিপটিভ দেখে নিই আমি যেগুলো বলছিলাম। তো দেখো বলছে কি যে মারাঠা এম্পায়ার সম্বন্ধে আমরা একটু দেখে নিই জাস্ট, তো এখানে প্রথমে আমরা বলছি শিবাজির কথা, তো শিবাজি এটাই একটা মতান্তর রয়েছে 1627 থেকে 1630-এর মধ্যে তার মানে একটা ডিফারেন্স পাওয়া যায়। তার মেন এম কী ছিল, টু ক্রিয়েট হিন্দু হিন্দু কিংডম ইন হোল ইন্ডিয়া, মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে কোশ্চেন দেয় যে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করা এদের মধ্যে কার মূল লক্ষ্য ছিল, তো সেটার অ্যান্সার হচ্ছে কি শিবাজি, শিবাজির মূল লক্ষ্য ছিল হচ্ছে কি হিন্দু সাম্রাজ্য স্থাপন করা। ওকে, তো নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে হি কিল্ড আফজাল খান,
তিনি আফজল খাঁকে হত্যা করেছিলেন, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রিটি অফ পুরন্দর, ট্রিটি অফ পুরন্দর হচ্ছে কি যে কার দেখো পরিষ্কার করে একদম বিটুইন কার কার মধ্যে হয়েছিল। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি না রাজপুত রুলার জয়সিং দ্য ফার্স্ট এবং শিবাজির মধ্যে এই ট্রিটি অফ পুরন্দরটা হয়েছিল কত সালে, 1665-এ। দেখো নেক্সট নেক্সট হচ্ছে কি তার করোনেশনটা কোথায় হচ্ছে, তো করোনেশন তার হচ্ছে 1674-এ, কোথায় হচ্ছে রায়গড় দুর্গে তার করোনেশনটা হচ্ছে। ওকে, তিনি কী কী টাইটেল তিনি কী কী নিয়েছেন, একটা হচ্ছে কি না ছত্রপতি টাইটেল নিয়েছেন আমরা সবাই জানি, এবং হচ্ছে কি গোব্রাহ্মণ প্রতিপালক উপাধিটা তিনি নিয়েছিলেন, ছত্রপতি এবং গোব্রাহ্মণ প্রতিপালক। ওকে নেক্সট নেক্সট দেখো নেক্সট বলছে কি অষ্টপ্রধান, ঠিক আছে অষ্টপ্রধান আমরা পাচ্ছি তার সভায়, তো সেখানে অষ্টপ্রধান মানে কি যে সেটা হচ্ছে 8 মিনিস্টার্স, 8 জন মন্ত্রী, ঠিক আছে, তো সেটাই হচ্ছে তোমার অষ্টপ্রধান। তো এখানে কারা কারা ছিল, সেটা হচ্ছে তোমার পেশোয়া ছিল, যেটা হচ্ছে কিনা প্রাইম মিনিস্টার পোস্টগুলো দিয়ে দেবে, দিয়ে বলবে এর মধ্যে কোনটা কে পোস্টে ছিল কী ছিল, তো সেগুলো এখানে জিজ্ঞেস করবে। তো পেশোয়া হচ্ছে প্রাইম মিনিস্টার, আমাত্য হচ্ছে তোমার হচ্ছে রেভিনিউ মিনিস্টার, এবং হচ্ছে কি নায়া সরি এবং ন্যায়াধীশ হচ্ছে তোমার হেড জাজ। ওকে, তো দেখো তিনটে জিনিস বললাম যে পেশোয়া হচ্ছে প্রাইম মিনিস্টার, আমাত্য হচ্ছে তোমার রেভিনিউ মিনিস্টার, এবং ন্যায়াধীশ হচ্ছে হেড জাজ। আচ্ছা নেক্সট দেখো তিনি কী করেছিলেন, হি ডিভাইডেড হিজ কিংডম ইন্টু 3 পার্ট, তিনটে ভাগে তিনি তার মানে রাজত্বটাকে ভাগ করেছিলেন, ফর প্রপার কন্ট্রোল অফ কিংডম অ্যান্ড রেভিনিউ কালেকশন, মানে মানে যথার্থভাবে তার রাজ্যটাকে দেখাশোনার জন্য এবং ঠিকঠাকভাবে রেভিনিউ কালেক্ট করার জন্য। নেক্সট দেখো নেক্সট বলছে কি টু টাইপস অফ ট্যাক্সেস ওয়ার কালেক্টেড, একটা হচ্ছে কি মহাতারফা এবং একটা হচ্ছে জাকাত। তো এটা হচ্ছে কি তোমার ট্রেডার্সদের থেকে নেওয়া হতো, এবং এটা হচ্ছে কালেক্টেড ফ্রম দ্য সেলিং অ্যান্ড পারচেজিং অফ গুডস। তো এইগুলো একটু মাথায় রাখবে যে দু ধরনের ট্যাক্স, তার নামগুলো একটু মাথায় রাখবে, জাকাত এবং মহাতারফা। ওকে নেক্সট নেক্সট দেখো এখানে বলছি এগ্রিকালচারাল ট্যাক্স ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে চৌথ এবং একটা হচ্ছে স্বদেশমুখী। চৌথ মানে কি 1/4 অফ দ্য মানে 1/4 অংশ হচ্ছে কাল্টিভেটেড ক্রপ, আর এটা হচ্ছে কি 1/10 অফ দ্য কাল্টিভেটেড ক্রপ। তো একটা হচ্ছে চৌথ, একটা হচ্ছে স্বদেশমুখী। ওকে লাস্টে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলা হয়েছে শিবাজী তার রাজত্ব সম্বন্ধে, যে কে বলেছেন যদুনাথ সরকার হ্যাজ রুলিং টেকনিক, মানে তিনি বলেছিলেন যে রুলিং টেকনিকটাকে সরি এটা হিজ হবে হিজ রুলিং টেকনিক অ্যাজ আ নোভেলটি অফ মেডিভাল মনার্কি, মানে তার যে রাজত্ব ব্যবস্থাটা, তার যে মানে রয়্যালটি বা তিনি যে পদ্ধতিতে রাজত্ব করতেন কিংডমটা তার ছিল, তো তাকে বলা হয়েছে কি আর নোভেলটি অফ মেডিয়েভাল মনার্কি। ওকে নেক্সট দেখো নেক্সট আমরা চলে আসছি, দেখো এখানে এবার আসছে কি তোমার শম্ভুজি, মানে শিবাজির পর আসছে শম্ভুজি, তারপর আসছে রাজারাম, তারপর আসছে শিবাজি দ্য থার্ড। ওকে, তো এটা একটু দেখো, হ্যাঁ তো এখানে এটা আসছে, তো শম্ভুজি, রাজারাম, শিবাজি দ্য সরি শিবাজি দ্য সেকেন্ড, শিবাজি দ্য সেকেন্ড। আচ্ছা, তো রাজারাম সম্বন্ধে কিছু জিনিস একটু হালকা মাথায় রাখো, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু তাও মাথায় রাখো। হি মেড সাতারা অ্যাজ ইজ ক্যাপিটাল, যদি জিজ্ঞেস করে রাজারামের ক্যাপিটাল কী ছিল, তো সেটা হচ্ছে সাতারা। এবং হচ্ছে কি যে প্রতিনিধি, ওকে, তিনি প্রতিনিধি নামে একটা নিউ পোস্ট তিনি অ্যাড করেছিলেন, যার ফলে কী হয়েছিল অষ্টপ্রধান থেকে মানে তার সাথে আরও একজন যোগ হয়ে গেছিলো। ওকে, মানে টোটাল 9 মিনিস্টার্স তার সময় হয়েছিল। লাস্ট রুলার অফ মারাঠা এম্পায়ার যদি জিজ্ঞেস করে সেটা হচ্ছে শিবাজি দ্য থার্ড। ওকে, শিবাজি দ্য থার্ড। এবার দেখো এবার আমরা চলে আসি পেশোয়াতে, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো পেশোয়াদের কথা যদি বলতে যাই তাহলে আমরা প্রথমেই যার কথা বলছি সেটা হচ্ছে বালাজি বিশ্বনাথ। তো বালাজি বিশ্বনাথ হচ্ছে হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ পেশোয়া বাই শাহু, এই নামটা জিজ্ঞেস করে, ঠিক আছে। তো এই শাহু হচ্ছে কি এই শাহু হচ্ছে কী করেছিলেন যে বালাজি বিশ্বনাথকে পেশোয়া হিসাবে তিনি নিযুক্ত করেছিলেন।
ওকে, নেক্সট আমরা চলে আসছি যে বাজিরাও তো ফার্স্ট, এটা এনার সম্বন্ধে অনেক কিছু ইম্পর্টেন্ট বলার রয়েছে। তো দেখো এখানে হচ্ছে বাজিরাও দ্য ফার্স্ট হচ্ছে কি, যে হিস্টোরিয়ান গ্র্যান্ড ডাফ হ্যাজ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য নেপোলিয়ান অফ মারাঠা ট্রাইব। মোস্ট ইম্পর্টেন্ট, নেপোলিয়ান অফ মারাঠা ট্রাইব কাকে বলা হচ্ছে? তো সেটা হচ্ছে কি গ্র্যান্ড ডাফকে এখানে বলা হচ্ছে দ্য নেপোলিয়ান অফ মারাঠা ট্রাইব। হি প্রিচড দ্য আইডিয়াল অফ হিন্দু পাদপাতশাহী। এই কোশ্চেনটা অনেকবার আসে যে হিন্দু পাদপাতশাহীর ধারণাটা বা হিন্দু পাদপাতশাহীর আইডিয়াটাকে কে প্রচার করেছিলেন? তো সেটা হচ্ছে বাজি রাও দ্য ফার্স্ট। ওকে, নেক্সট নেক্সট আমরা দেখে নেব যে হি মে ওয়েল বি রিগার্ডেড অ্যাজ দ্য সেকেন্ড ফাউন্ডার অফ মারাঠা এম্পায়ার। তাকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা আমরা তাকে বলতে পারি। এবং হচ্ছে কি, হি কনকার্ড বেসিন অ্যান্ড সল্ট সেট ফ্রম পর্তুগিজ। এই কোশ্চেনটা আসে যে তিনি বেসিন এবং সলসের এই দুটো জায়গা পর্তুগিজদের, হি কনকার্ড বেসিন অ্যান্ড সলসের এই দুটো জায়গাকে তিনি জয় করেছিলেন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখো যে এখানে বলা হয়েছে বাজিরাও দ্য ফার্স্ট, তাকে আমরা আরেকটা কী নামে চিনি, বালাজি বাজিরাও। তো তিনি নানা সাহেব, এখানে কোশ্চেনটা আসবে যে নানা সাহেব আমরা কাকে, কার নাম ছিল নানা সাহেব। তো সেটা হচ্ছে তোমার বাজিরাও দ্য সেকেন্ড, এবং হচ্ছে কি বালাজি বাজিরাও, মানে বাজিরাও দ্য সেকেন্ড বা বালাজি বাজিরাওকে আমরা নানা সাহেব বলে জানি। নেক্সট চলে আসছি আমরা দেখো লাস্ট, যে থার্ড ব্যাটল অফ পানিপথ। তো থার্ড ব্যাটল অফ পানিপথ কার কার মধ্যে হয়েছিল? মারাঠা এবং হচ্ছে আফগানদের মধ্যে, মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল। তো এই আফগানদের মধ্যে হেড ক্যাম্প, আফগানদের মধ্যে কে কে ছিল? আফগানদের মধ্যে ছিল হচ্ছে আহমদ শাহ আবদালি, এবং সাপোর্টেড বাই হচ্ছে রোহিল্লা, নাজিব উদ্দৌলা, আফগানস অফ দোয়াব রিজেন, সুজা উদ্দৌলা, নবাব অফ অওধ। ওকে, তো এই এটা কমপ্লিটটা গেল। এবং মারাঠা আর্মি ওয়াজ লেড বাই, এই কোশ্চেনটা আছে। তো মারাঠা আর্মিকে কে লিড করেছিল? তো সেটা হচ্ছে তোমার সদাশিবরাও ভাউ। ওকে, তো তো আজকের ভিডিওটা এখানেই আমি কমপ্লিট করছি, ঠিক আছে? তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। এটা জাস্ট একটা রিকোয়েস্ট হলো তোমাদের কাছে, তোমরা অনেক ভিউ আছে কিন্তু জাস্ট তোমরা একটা লাইক করে দিও, নাথিং মোর দ্যান দ্যাট। তোমরা জাস্ট একটা লাইক করে দিও এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং কী কী ভিডিও তোমরা চাও এরপর। কারণ WBCS প্রিলিমসের জন্য আমি চাইছি তোমাদের কমপ্লিট মানে রেডি করে দিতে। এখন MCQ এবং ডেসক্রিপটিভ দুটো তোমরা যা বলবে আমি এখন সেরমভাবে ক্লাসগুলো করাচ্ছি এবং করাবো। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।